মা বাবা মানে শুধুই মা বাবা। মা বাবার সাথে যেন পৃথিবীর কোনো কিছুর তুলনা হয় না। পৃথিবীর সবচেয়ে অমূল্য সম্পদ হচ্ছে আমাদের বাবা মা, তাদের অনেক বেশি ভালোবাসা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? কাছে দূরে দেশে বিদেশে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন, আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আরেকটি নতুন ডেইলি লাইফ ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে, আর ভিডিওর শুরুতে ছোট্ট করে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আগের ভিডিওতে বলেছিলাম আব্বু আম্মু আমাদের বাসায় বেড়াতে আসবেন। আসলে আমরা তো দিনের ভিডিও দিনে শেয়ার করতে পারি না, ব্যস্ততার কারণে সময়ের অভাবে ভিডিও এডিট করার সুযোগ হয় না, এ কারণে দিনেরটা দিনে দিতে পারি না। তো আব্বু আম্মু আসার আগের ভিডিও এটি। আব্বু আম্মু আসবে তো শুক্রবারে সকালবেলা। আমরা পুরো বাসাটা সুন্দর করে ক্লিন করেছিলাম, আর কিভাবে ক্লিন করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করেছি। আর ওই দিন কিন্তু আমরা খুব আর্লি ঘুম থেকে উঠে পড়েছি, ইনফ্যাক্ট তাফসিরও অনেক আগে ঘুম থেকে উঠে পড়েছি। তবে যেটা ও আগে আগে ঘুম থেকে উঠলে কিন্তু একটু ঘ্যান ঘ্যান করে, কান্নাকাটি করে, তো আলহামদুলিল্লাহ আজকে সে অনেক খুশি, তার দাদা দাদি আসছে, এই কারণে তাফসিরও কিন্তু ঠান্ডা এবং ভদ্র হয়ে কি সুন্দর বসে আছে, এবং আমাদের কোনো কাজে ও একটু বিরক্ত করেনি, কোনো কান্নাকাটি করেনি, আলহামদুলিল্লাহ। আমাদের সাথে সেও যেন মানে আনন্দে আহ্লাদিত হয়ে আছে। তো আব্বা আম্মু আসবে, আসলে বাবা মা কাছে আসাটা যে কতটা ভালো লাগার সেটা আসলে বলে বোঝানো যাবে না। আব্বা আম্মু আসবেন সেই খুশিতে কিন্তু আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করে সবকিছু পরিষ্কার পরিপাটি এবং তাদের আদর যত্নের জন্য কি কি করব না করব একটা ভিতরে ভিতরে অনেক ভালো লাগা কাজ করছে, অনেক আনন্দ হচ্ছে। আমি কিন্তু এদিকে আমার বাসার বেডশিটটা চেঞ্জ করে নিলাম, আর সেই সাথে চারপাশে যে ঝুলগুলো আছে সেগুলো পরিষ্কার করে নিব, আর ফ্যানটা পরিষ্কার করে নিচ্ছি। আসলে বেশ কিছুদিন গেছে, ময়লা হয়ে গেছে, তো ফ্যানটাও পরিষ্কার করে নিচ্ছি। তো যেহেতু আব্বু আম্মু রাস্তায় আর আমরা এখন বাসায় কাজ করছি, আর আমরা একটু দুইজন ভাগ করে নিয়ে ফেলেছি, আমি বাসাটা পরিষ্কার করে নেব, আর ওইদিকে তাপসিরের আম্মু রান্নাবাড়ির কাজগুলো দেখে নিচ্ছে। ও কিন্তু একদম সকালবেলা ঘুম থেকে উঠে রান্না শুরু করে দিয়েছে, কি কি রান্না করবে না করবে ভেবে পাচ্ছে না। তো ও রান্নার ঘরে ব্যস্ত, আর এদিকে আমি আমার কাজে ব্যস্ত। তো আমি কিন্তু আমার ভিডিওটা শেয়ার করেছি, আসলে তাফসিরের আম্মু বলেছি আমি যেটা করি সেটা কিন্তু হয়তো ক্যামেরাটা অন করে করি, কিন্তু ওদিকে ক্যামেরাটা কিন্তু অন নাই, আমার এখানেই ক্যামেরাটা স্ট্যান্ডে রেখে আমি আমার মতো করে কাজ করছি। যদিও ভিডিও করার জন্য কিন্তু আমার কাজে কোনো ধরনের ব্যাঘাত হয়নি, কারণ আমি স্ট্যান্ডে জাস্ট মোবাইলটা সেট করে দিয়ে আমি আমার মতো কাজ করেছি। আর তাফসিরের আম্মুর ভিডিওর দরকার নাই, ওর দরকার কাজের, ও কাজ করছে, ও ওর মতো করে কাজ করছে। তবে আমি যখন সময় পেয়েছি একটু করে করে ক্লিপ নিয়েছি, তো সেটা আর একটা মোবাইলে, সেটা হয়তো পরবর্তীতে একটা ভিডিওতে শেয়ার করব। তো আমি আমার মোবাইলের স্ট্যান্ডে রেখে ভিডিও করেছি, সেটাই আর কি আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। আমার কাজ করতে ভালো লাগে, আর কাজের মাত্রাটা আরও ভালো লাগার মাত্রাটা আরও বেড়ে গেছে, সেটা হচ্ছে আব্বু আম্মু আসছে এ কারণে। আর বাসায় কেউ আসলে কিন্তু বাসাটা কত সুন্দর করে একটু পরিষ্কার করা যায়, একটু গোছানো যায়, সেরকমই কিন্তু মাথায় সবসময় ঘুরপাক খায়। আর তো মানে চেষ্টা করছি সুন্দর করে সবকিছু পরিষ্কার করে নিতে। তবে কাজের ফাঁকে ফাঁকে আজকে কিছু কমেন্ট পড়তে চাই আপুদের, এত সুন্দর সুন্দর কমেন্ট আসলে না পড়লে মানে নিজেকে অপরাধী মনে হচ্ছে। তো প্রথমে একটা কমেন্টে আমার পড়ে অনেক বেশি ভালো লেগেছে, হাসনা হেনা আপু লিখেছেন, ওয়ালাইকুম আসসালাম, আমার এত ভালো লাগে কেন গো আপনাদের এই সুন্দর সুন্দর কথাগুলো শুনতে, আমি আজকের ভিডিওটি বারবার দেখি, বারবার আপনাদের মিষ্টি সুরের কথাগুলো শুনি, এত সুন্দর পরিবেশনা, আমি মুগ্ধ হয়ে গেছি, আপনাদের জন্য অনেক দোয়া রইল, অনেক দূর এগিয়ে যান, ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি সফলতা পাবেন, অসংখ্য ধন্যবাদ প্রিয় আপু, এত সুন্দর একটি কমপ্লিমেন্ট দিয়েছেন, আর এত সুন্দর করে একটা কমেন্ট করেছেন, আপনার এত ভালোবাসা আসলে আমরা মানে ডিজার্ভ করি কিনা জানি না, তবে সত্যি আপনার কমেন্টটা পড়ে অনেক বেশি ভালো লেগেছে। আমাদের এই রুমটা আমি আগে সুন্দর মতো পরিষ্কার করে নেব, মানে একদম ইচ অ্যান্ড এভরিথিং পরিষ্কার করে নিচ্ছি। আর ঝুলটা ঝাড়ার সময় কিন্তু আমি পুরো বাসার ঝুল একসাথে ঝেড়ে নিয়েছি, ও সেটা অফ ক্যামেরায় পুরোটা আর দেখাইনি, স্ট্যান্ড যেখানে ছিল স্ট্যান্ড সেখানেই ছিল, বাকি রুমের যে ঝুলগুলো ছিল সেগুলো ঝেড়ে এসে তারপরে এই রুমের ঝুলটা ঝেড়েছি, আর পাশের রুমের যে ফ্যানটা ছিল সেটা আমি পরে পরিষ্কার করেছি। আর যখন ঝুল সব কিছু ঝাড়া হয়ে গেছে তখন বেডিং পত্র সুন্দর করে আবার একটু আমি মানে ঝেড়ে নিচ্ছি,
এমবি কিচেন অ্যান্ড ব্যঞ্জন চ্যানেল থেকে আপু লিখেছেন, তাফসির মনে হয় বোনের মতো দেখতে, ছেলেরা মায়ের মতো হয় আর মেয়েরা বাবার মতো হয় দেখতে, ভালোই হয়েছে, ড্রেস পেয়েছ ভাই, খুব সুন্দর লাগছে, বাংলাদেশ যেতে করে, আমাদের দাদু ঠাকুমা পিসি কাকু সবাই ওই দেশেই জন্ম, এখনো রিলেটিভ আছে, তবে ভাষা এক, সব এক, তবুও ঝগড়া কেন জানো ভাই? আমার বাড়ির পাশে সব মুসলিম এলাকা, সব বাঙালি, তবে ঝগড়া নাই, আমি অনেক মুসলিম বাচ্চা টিউশন করি, তাফসির বড় হয়ে গেল, ভালো থেকো। অসংখ্য ধন্যবাদ প্রিয় দিদি, অনেক অনেক ভালো লাগলো আপনার কথাটা শুনে। আসলে দিদি ঝগড়া বলতে সেরকম কিছু না, আসলে এখানে যেটা হয়েছে, আমাদের দেশে ছাত্র আন্দোলন হয়েছিল, কোটা সংস্কারের জন্য ছাত্ররা এই আন্দোলন করেছিল, তো আন্দোলনের এক পর্যায়ে এসে অনেকগুলো ছাত্রের ওপর আর কি গুলি বর্ষণ করা হয় এবং অনেক ছাত্র নিহত হয়, আর এ কারণে ছাত্ররা আরও বেশি খেপে যায়, আর সেই কারণেই সরকার পতনের জন্য তারা আন্দোলন করে। আর সরকার পতন হলে যেটা হয়েছে সেটা হচ্ছে আগের যে রেশারেশি রাগারাগি ছিল এক গ্রুপের সাথে আরেক গ্রুপের যে সংঘর্ষ ছিল তাদের মধ্যে আবার একটু সংঘর্ষ হয়, আর হিন্দু মুসলিমদের মধ্যে কোনো ধরনের মারামারি ঝগড়া গ্যাঞ্জাম হয়নি, এটা জাস্ট ওই রেশারেশির থেকেই একজন আরেকজনের সাথে একটু ঝামেলা হয়েছে এই, তাছাড়া কোনো ধরনের সাম্প্রদায়িক দাঙ্গা এখানে হয়নি। তবে আলহামদুলিল্লাহ ধীরে ধীরে সব ঠিক হয়ে যাচ্ছে, এখন পরিস্থিতি অনেকটাই ভালো, এখন আমাদের এখানে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছে এবং আলহামদুলিল্লাহ দেশের পরিস্থিতি এখন মোটামুটি ভালো। শিখাস হোম টেলস চ্যানেল থেকে শিখা আপু লিখেছেন, আমার দুর্ভাগ্য আমার বাবা মা আমার সংসারে আসতেই পারেননি, অনেক অসুস্থ ছিল, একটা সময় পরে পৃথিবী থেকে চলে গেছে। আপু আপনার কমেন্টটা পড়ে সত্যি খুব খারাপ লাগলো, আসলে বাবা মা কি জিনিস, আমাদের যাদের বাবা মা নাই বা পৃথিবী ছেড়ে চলে গেছে তারাই খুব হারে হারে টের পায়, আসলে বাবা মা যে কত বড় বটবৃক্ষের ছায়া এটা আমরা সময় থাকতে বুঝি না, তাই অবশ্যই বাবা মা আমাদের যাদের বেঁচে আছে বাবা মাকে অনেক বেশি ভালোবাসা উচিত, বাবা মাকে অনেক বেশি কেয়ার করা উচিত, তাদের যত্ন করা উচিত, আসলে বাবা মার মতো অমূল্য সম্পদ পৃথিবীতে নাই, আর এই অমূল্য সম্পদটাকে অনেক বেশি যত্ন করে রাখা উচিত। এদিকে ফ্যান পরিষ্কার করতে করতে কিন্তু বেশ কিছু ময়লা এবং ঝুল তৈরি হয়ে গিয়েছিল, যেগুলো আমি আসলে মেঝেতেই ফেলেছি, কারণ মেঝে ঝাড়ু দিতে হবে এবং পরিষ্কার করতে হবে, মুছে নিতে হবে, সেই কারণে আর কি মেঝেতেই ফেলেছিলাম, তো সেটাই আর কি সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি, আর সেই সাথে খাটের নিচে মানে বেশ একটু ময়লা জমে গেছে। আর একটা যেটা সেটা হচ্ছে তাপসির খেলতে খেলতে খেলনাগুলো খাটের নিচে ঢুকিয়ে দেয়, অনেক সময় চলে যায়, বের করা হয় না, তো সেগুলো বের করে দিচ্ছিলাম তাপসিরকে, আর তাপসির তো পেয়ে অনেক খুশি, ওর হারানো খেলনাগুলো সে ফিরে পাচ্ছে অনেকদিন পরে, সেই খেলনাগুলো দেখে সে অনেক বেশি এক্সাইটেড, সবগুলো খেলনা আমি বের করে দিলাম, বের করে মুছে ওকে দিলাম। ফ্যামিলি কিচেন চ্যানেল থেকে আপু লিখেছেন, আসসালামু আলাইকুম ভাইয়া, আপু কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম আপু, আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি, তুমি কেমন আছো আপু? খুবই ভালো লাগলো ভিডিওটা, ডিমগুলো পরিষ্কার করে তারপরে ফ্রিজে রাখলে, ডিম দিয়ে ঝিঙে ভাজি, লাল শাক ভাজি, ডাল রান্না করলে, সম্পূর্ণ ভিডিওতে তাপসিরকে খুঁজেছি পাইনি, লাস্ট মুহূর্তে এসে তাপসিরের মুড়ির ডিব্বা নিয়ে বসে থাকতে দেখি। হ্যাঁ আপনি তাপসিরকে খুঁজেছেন আর আমরাও তাপসিরকে দেখা দিলাম, তো যাই হোক আশা করি আপনি খুশি হয়ে গেছেন। আর এত সুন্দর একটি কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনি যেভাবে কমেন্ট করেছেন তাতে বোঝাই যাচ্ছে যে আপনি নিখুঁতভাবে পুরো ভিডিওটি দেখেছেন। এদিকে আমরা কাজ করছি আর বারবার আব্বু আম্মুকে ফোন দিচ্ছি কত দূরে, আর যেহেতু রাস্তাটা আমাদের চেনা, জানি সেখান থেকে আসতে কত সময় লাগবে, আমি একটু পর পর তানভিকে বলছি যে আব্বু আম্মুর আসতে এত সময় লাগবে, আর ও আরও কাজের গতি বাড়িয়ে দিচ্ছে, হ্যাঁ হ্যাঁ আমার রান্নাগুলো তাড়াতাড়ি শেষ করতে হবে, আব্বু আম্মু আসার আগেই আমি সব কিছু পরিবেশন করবো, তাপসিরকে খাওয়াবো, কত কাজ এরকম তাড়াহুড়া করছিল, আর এদিকে আমিও তাড়াতাড়ি সব কিছু করে নিচ্ছি যে আব্বু আম্মুকে রিসিভ করতে যেতে হবে, তাই সবগুলো অনেক দ্রুত সেরে নিতে হবে। শারমিন রেখা চ্যানেল থেকে আমাদের প্রিয় শারমিন আপু লিখেছেন, আসসালামু আলাইকুম আপু মনি ভাইয়া, অনেক ভালো লাগলো, বাবা মার জন্য কিছু করতে পারলে অনেক ভালো লাগে, ছোট্ট এই সংসারে সুখের অভাব নেই, অনেক অনেক ভালোবাসা ও দোয়া রইল, বাবা মাকে আমার সালাম দিও ইনশাল্লাহ। ওয়ালাইকুম আসসালাম আপু, অসংখ্য ধন্যবাদ আপু, তোমার কমেন্টটি পড়ে অনেক বেশি ভালো লাগলো, সরি তুমি করে বলে ফেললাম, ভাই ভাইয়া আপুদের সাথে এত বেশি আমরা কানেক্টেড হয়ে গেছি, মানে সবাইকে এত বেশি আপন মনে করি, এখন খুব ভালো একটা সম্পর্ক তৈরি হয়ে গেছে, একটা মানে অন্যরকম একটা সম্পর্ক, ডিজিটাল সম্পর্ক, আসলে ইউটিউব ছাড়া নিজেদেরকে কল্পনাই করতে পারি না, ইউটিউব যেন আমাদের একটি ফ্যামিলি, এখন মানে দিনে অ্যাটলিস্ট আর কি একটা ভালো সময় কাটে ইউটিউবের সাথে, হয়তো এ কারণে আলহামদুলিল্লাহ আমাদের চারপাশের যে পারিপার্শ্বিকতা, মন খারাপের যে
ঘটনাগুলো, মানসিক যন্ত্রণাগুলো, একটু হলেও মানসিক কষ্টগুলো ইউটিউব আমাদেরকে লাঘব করার সুযোগ করে দিয়েছে। এখানে একটা সময় কাটে যেটার কারণে আমরা এসব থেকে একটু হলেও দূরে থাকতে পারি আলহামদুলিল্লাহ। সবকিছু পরিষ্কার করার পরে একদম শেষে বেডশিটটা বিছিয়ে নিচ্ছে। আর এই বেডশিটটা তাফসির রামুর অনেক পছন্দের, এই বেডশিটটা পারবে সে অনেক প্ল্যান করে রেখেছে। কিন্তু মজার বিষয় হচ্ছে আমরা বেডশিটটা খুঁজেই পাচ্ছিলাম না, ওয়ার্ড্রবের মধ্যে খুঁজে খুঁজে নাই, আলমারির মধ্যে খুঁজে খুঁজে নাই, মানে দুজন মিলে তো হতাশ কি হলো বেডশিটটা। তো যাই হোক, পরবর্তীতে তাফসির রামু খুঁজে পেয়েছে আর তারপরে তো বেডশিটটা বিছিয়ে নিয়েছে। তবে আজকে কিন্তু তাফসির একদমই দুষ্টামি করেনি, বেডশিট পাড়ার সময় ও একদম শান্ত ছিল, কোনো ধরনের ঝামেলা করেনি। অন্য অন্য দিন যেটা করে বেডশিটের মধ্যে ঢুকে যায় আর ওকে নিয়ে আসলে বেডশিট পাড়াটা অনেক মুশকিল হয়ে যায়। তবে আজকে তাফসির এত ভদ্র আছে, জানি না কেন, সে দাদা দাদির জন্য হয়তো ওদের আগ্রহে মানে কুহর গুনছে, কখন দাদা দাদি আসবে, তাদের সাথে থাকবে, দাদার সাথে খেলবে। আর ভিডিওটা যেহেতু আগের, আলহামদুলিল্লাহ তাফসির ওর দাদাকে নিয়ে অনেক বেশি হ্যাপি আছে, সবাই দোয়া করবেন দাদাকে পেয়ে, ও অনেক হ্যাপি দাদার সাথে খেলা করছে। আর সবচেয়ে ভালো যেটা সেটা হচ্ছে, ভালো লাগছে সেটা হচ্ছে আমরা একটু রিলিফ পেয়েছি, আমাদের সাথে কোনো ধরনের আর জ্বালাতন নাই, আমরা আলহামদুলিল্লাহ ভালোই আছি। আর ও দাদাকে পেয়ে ও অনেক ভালো সময় কাটাচ্ছে, দাদার সাথে খেলছে, দাদাকে একটু পরপর খুঁজছে, দাদা কোথায় গেল, দাদা কি করে, এটা নিয়ে অনেক বেশি সে এক্সাইটেড। আলহামদুলিল্লাহ আব্বু আম্মু আলহামদুলিল্লাহ ভালো আছে, সবাই আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন। জেসমিন স্বপ্না সাব্বির ব্লগ চ্যানেল থেকে আপু লিখেছেন, আসসালামু আলাইকুম ভাইয়া, আপু দেখে নিলাম, আশা রাখতে পারি অবশ্যই দাম কমবে সবকিছুর। আপু আব্দুর রহমানের বাবাকে যদি ফ্রি কিছু আনতে বলে, উনি বলে ফ্রি কিছুতে থাকলে ওডির নাকি ভেজাল আছে, ভাইয়া ওরা ছোট ডিম নিয়ে প্যাকেট করে রাখে, সময় পাইলে চেঞ্জ করে দেয়, ডিম কেনার সময় খেয়াল রাখবেন ওদের হাতের দিকে, বাবা শোনাটার জন্য দোয়া রইল। ওয়ালাইকুম আসসালাম আপু, অসংখ্য ধন্যবাদ আপু এত সুন্দর করে একটি কমেন্ট করেছেন। আসলেই আপু সব সময় ফ্রি ভালো না, তবে যে জিনিসগুলো আমরা রেগুলার ইউজ করি, যেরকম আমি পেপসিডেন্ট কিনেছি, পেপসিডেন্টের তো ভালো, এটার সাথে মাঝে মাঝে একটা দুইটা করে ফ্রি দেয়, এটা হচ্ছে ওদের সেলস প্রমোশন, এটা কিন্তু আসলে খারাপ না যে কোয়ালিটি খারাপ করেছে জন্য ফ্রি দিয়েছে তা না। আবার ম্যাগি নুডলসের সাথেও ফ্রি থাকে, মিস্টার নুডলসের সাথেও মাঝে মধ্যে বক্স এটা সেটা ফ্রি দেয়। তো যাই হোক, এখানে কিন্তু মানে সবচেয়ে মজার বিষয় যে ফ্রি জিনিসগুলো পেতে কিন্তু অনেক ভালো লাগে, আর আমরা বাঙালিরা কিন্তু ফ্রি জিনিস মানে পাবো এটা মানে লুটে পুটে নেওয়ার চেষ্টা করি। দেখতে দেখতে কিন্তু একদম ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি, আর এদিকে আব্বু আম্মু কিন্তু মানে অর্ধেক রাস্তা চলে এসেছে, ততক্ষণেও আমার সব কাজ কমপ্লিট হয়ে গেছে, এখন নিজে একটু গোসল করব, ফ্রেশ হব, দেন আব্বু আম্মুকে রিসিভ করতে যাব। তো এই ফাঁকে ভাই আপনাদের আরেকটা কথা মনে করে দেয়, প্লিজ যারা এখন পর্যন্ত ভিডিওটিতে লাইক দেননি অবশ্যই লাইক দিয়ে ভিডিওটি পুরোটা শেষ করবেন আশা করি। আর আসলে তো শেষ প্রান্তে চলেই এসেছি, আশা করি এখন পর্যন্ত আপনারা যারা আমাদের সাথে আছেন তারা লাইক দিয়ে ভিডিওটা শেষ করছেন। আর যারা আমাদের চ্যানেলে নতুন, প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমাদের পাশেই থাকবেন, আর নোটিফিকেশনের বেল আইকনটি প্রেস করে রাখবেন, তাহলে আমাদের ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে পৌঁছে যাবে। আসলে আমার এইগুলো দেখাতে দেখাতে আজকের ভিডিওটি অনেক বেশি বড় হয়ে গেছে, পরবর্তী কোনো একটা ভিডিওতে তাফসিরের আম্মুর রান্না বান্না এবং কি কি করলো সে শ্বশুর শাশুড়ির জন্য সেগুলো নিয়ে হাজির হব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর প্লিজ সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেভাবেই থাকি যেখানেই থাকি ভালো থাকি সুস্থ থাকি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, সবাই অনেক ভালো থাকুন, প্রিয়জনদের ভালোবাসুন, বাবা মাকে ভালোবাসুন, বাবা মার যত্ন নিন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।